আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়াল কাম থ্রু মাই ইউটিউব চ্যানেল বাইকওয়ালা আমি আছি আপনাদের সাথে ইতিহাকাসান যেমনটি বলেছিলাম সুজুকি হায়াতে যদিও এটা পরে লাগাইছে বোধহয় ব্র্যান্ডিংটা একটু অড লাগতেছে যাই হোক যেটা বলতে চাইছিলাম এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনারা দেখছেনই আর যারা দেখেন নাই উপরে উঠতেছে দেখতে পারেন এটার এখন প্রস এন্ড কন্স বলবো ভালো খারাপ দিক তো এটার ভালো খারাপ দিক আমি সবসময় আসলে খারাপ দিকটা আগে বলি কারণ খারাপের পর যখন ভালোটা পড়ে একটু কুল একটা ভাই আসে এই প্লেসটার মতো চলুন আগে খারাপ জেনে নেই এটার প্রথম খারাপ দিক আমার যেটা লাগছে সেটা হচ্ছে চাকাগুলা চাকাগুলা অতিরিক্ত চিকন এটা সত্তর এটা আশি যদিও এটার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এটা আসলে চাকাগুলো ছুটো না দিলে মাইলেজটা পাবেন না কন্ট্রোল পাবেন ঠিক আছে কিন্তু মাইলেজটা পাবেন না তো মাইলেজটা পাওয়ার জন্য আসলে চাকাগুলো ছুটো দিছে এটা হচ্ছে এক নাম্বার যেটা আমার চোখে পড়ছে আর কি এরপর ওকে আরও একটা খারাপ দিক যেটা আমার লাগছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ড্রাম ব্রেক এটা চাইলে ব্রেক দিতে পারতো লিভুতে আছে ডিস্ক ব্রেক ব্রেক দিতে পারতো পারত আরেকটা জিনিস আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এটার ইঞ্জিন অয়েল এটার ইঞ্জিন অয়েল কিন্তু সাতশো এম এল সাতশ এম পরিমাপ করে দিতে হয় যেটা আমার মনে হয় একটা বাড়তি একটা হ্যাসেল এরকম মনে হয় আমার তো এটা আমি কমসে রাখতেছি আসলে আপনাদের আসলে এটা পার্সন টু পার্সন ভেরি করে অনেকে হয়তো মনে করবেন ইঞ্জিন অয়েল কম লাগে বাট আমার মনে হয় এটা কারণ সাত ছয় এমএল এর কোনো ক্যান পাওয়া যায় না এটা পরিমাপ করে ঢালার এটা একটা বাড়তি একটা হেসেল আমি আমার মনে হয় এরপর আসি এর হেডলাইটে এর হেডলাইটে দেখতে পাচ্ছেন এখানে ফক লাইট লাগানো আছে কারণ এটাতে আলো কম যথেষ্ট আলো কম তো এটা একটা খারাপ দিকের মধ্যে পড়ে এরপর বাইকটা একশো সিসি ঠিক আছে আরও অনেক একশো সিসির বাইক আছে বাট ওই অনুযায়ী এই বাইকটা একটু ছোটো ছোটো ধরনের লাগে আপনার অনেক ছোটো এটা যার কারণে কেমন জানি এটা ছোটো এটা নেগেটিভ অনেকের কাছে ভালো লাগতে পারে বাট আমার কাছে দেখুন এদিকে এত বড়ো সিট টাঙ্কিটা একদম ছোটো তো এটা আমার খারাপ দিক লাগছে মোটামুটি এগুলাই খারাপ দিক আসলে আরও অনেক খারাপ দিক চাইলে বলা যাবে বাট এগুলা যেহেতু এটা কমিউটার বাইক একশো সিসির বাইক এক লাখ টাকার একটা বাইক এর মধ্যে আর কি দেবে আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি বলতেছি না যেমন ধরেন এখানে কিল সুইচ নাই কিল সুইচ আসলে একশো সিসির বাইকে কতটা প্রয়োজন জানি না তো আসলে অনেক কিছু অনেকে হয়তো হিসাবে এটাও বলবেন এটাতে চারটা গিয়ার আসছে সবগুলা সামনের দিকে এটাও খারাপ দিকে ধরতে পারেন বাট আমি ধরতে ধরতে চাচ্ছি না আসলে কারণ এটা খুবই কম দামি একটা বাইক মোটামুটি বলতে গেলে কম সেগুলাই আসলে এই বাইকের কনস গুলা খুঁজতে মোটামুটি ব্রেনে একটু প্রেশার পড়তেছে আসলে কনস গুলা খুঁজেই পাচ্ছি না কি কনস বলবো এরপর আসি এর ভালো দিকে এর ভালো দিক হচ্ছে এর মাইলেজ এটা মাইলেজ যদিও টেস্ট করে দেখবো টেস্ট করলে উপরে উঠতেছে দেখতে পারবেন এটার মাইলেজ হাইটের উপরে আশা করতেছি আবার অনেকে এটাতে নেগেটিভও রাখছে কারণ এটার মাইলেজ নাকি কম এখন কম না বেশি এটা আমার আমরা টেস্ট না করে বলবো না কিছুই এটা আপনারা ডিসাইড করেন এটা ভালো রাখবেন কিনা খারাপ রাখবেন এরপর আসি আরেকটা ভালো দিকে সেটা হচ্ছে এর কি বলবো এর পেন্ট কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সুজুকির বিল্ড কোয়ালিটি আমি মনে করি আমি অনেক গাড়িতে ধরে ধরে দেখছি এবং রিভিউ করছি আপনারা জানেন তো এটা ধরেই ফিল পাচ্ছি এটা অনেক স্ট্রং একটা বিল্ড কোয়ালিটি অনেক আপনার পেন কোয়ালিটি বলেন তারপর ট্যাঙ্ক বলেন প্লাস্টিক কোয়ালিটি বলেন অনেক স্ট্রং আমার মনে হচ্ছে এই বাইকটা চলছে আটচল্লিশ হাজার কিলোমিটার তো আটচল্লিশ হাজার কিলোমিটার একটা বাইকে পেন্ট এখনো চকচক করতেছে দেখেন এটা কিন্তু খুবই একটা আমি মনে করি যারা বিল কোয়ালিটি ভালো খোঁজেন তাদের জন্য ভালো একটা দিক এরপর আরেকটা ভালো দিক সেটা হচ্ছে এটা কোথায় এই যে সুজুকি এটা হচ্ছে সুজুকির একটা বাইক ওয়েল নোন একটা বাইক জাপানি একটা কোম্পানি তো এটা যদিও এটা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসে তারপরেও এটা অরিজিন হচ্ছে আপনার জাপান তো এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের বাইক চালাচ্ছেন এটাই আপনাকে একটা ফিল দিবে এটা সুজুকির একটা বাইক চালাচ্ছি এরকম তারপরে আসছি এর প্রাইসের দিকে আমি মনে করি এর প্রাইসটা ঠিকই আছে এক লাখ টাকা এখন বর্তমান সময়ে আসলে এক লাখ টাকা একটা ব্যাপার হয়ে গেছে এটা আমি মনে করি ভেলু ফর মানি বলা যায় কারণ এটা যে কোয়ালিটি দেখতেছি আমি লাখ টাকা বলা যায় এটা ফর মানি এটা ভালো দিকে রাখেন আপনারা এরপর আছি এর ইঞ্জিন সাউন্ডটা একটু শোনায় খুবই স্মুথ খুবই স্মুথ মনে করেন এখন স্টার্ট আসতো আপনারা বুঝতে পারতেছেন না এটা স্টার্ট আছে এত কোয়াইট একটা আপনার কি বলে ইঞ্জিন একদম কোয়াইট ইঞ্জিন তো আমি এটাকে ভালো দিকে রাখতেছি খুবই স্মুথ একটা ইঞ্জিন অনেক স্মুথ এরপর আসি এটা লাইটওয়েট অনেকে হয়তো ভারী বাইক পছন্দ করেন না এটা কিন্তু অনেক লাইট ওয়েট একশো সাত কেজি মতো তো খুবই একটা ছোটো এবং লাইট একটা বাইক আর এটা একদম কিন্তু ছোটো ছোটো একটা বাইক কম্প্যাক্ট বাইক বলা যায় তো এটাই আর হ্যান্ডেলিংটা একদম খুবই স্মুথ আপনার এটাও একটা ভালো দিক মোটামুটি এর ভালো দিক এগুলাই আর কোনো ভালো দিক চোখে পড়তেছে না আর মিরর মিররটাও ভালো দিকে রাখা যায় মিররটা যথেষ্ট পরিমাণ ওয়াইড আছে অনেক বড়সড় পিছনের গাড়িগুলো খুব ইজিলি দেখা যায় আমি যেহেতু এখানে চালিয়ে আসছি এটা অনেক কিছুই ফিল করছি আসলে মোটামুটি ভালোই আমি মনে করি আজকের ভালো খারাপ এতটুকুই হয়তো অনেক কিছু মিসিং গেছে যদি কিছু মিসিং যায় আপনারা কমেন্টে লিখতে পারেন আমি পরবর্তীতে এটা অ্যাড করে দেবো ও আচ্ছা আরো একটা ভালো দিক সেটা হচ্ছে এর চাকাগুলো চাকাগুলো হচ্ছে কিন্তু টিউবলেস টিউবলেস চাকা তো টিউবলেস চাকা হওয়ার কারণে যখন তখন পাঞ্চার হওয়ার সম্ভাবনাও নাই কম আছে বাট কম আর কি তো এটাও ভালো দিকের মধ্যে পড়ে আর সুজুকি সার্ভিস সেন্টার বাংলাদেশের সব জায়গায় আছে তো এটা সার্ভিসিং নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনি মোটামুটি বাংলাদেশের সব জায়গায় আপনার সার্ভিসিংটা পাবেন আর এর সাসপেনশন সেট কথা বলি সাসপেনশন সেট আপ যথেষ্ট ভালো লাগছে আমার ভাগাচরার মধ্যে দিয়ে চালিয়ে আসছে আমি আমি অনেক ভালো পাইছি এটার সাসপেনশন সেট আপ মোটামুটি আজকের প্রস কন এতটুকুই নেক্সট ভিডিওতে থাকবে এটার মাইলেজ টেস্ট দেখা যাক এটা মাইলেজ কতটুক মাইলেজ দেয় আমাদের চিলড্রেন আল্লাহ বাই বাই টেক কেয়ার ওকে ব্যাক টু ক্যালেন্ডার তো তিন তারিখের ভিডিও ডান